আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মাহবুবুর রহমান আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি, আশা করছি আপনারা সবাই এনজয় করবেন। আজকে আমি খুব চিলি একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। টপিকটা আসলে খুব চিলি হলেও বিষয়টা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের এই টাইমটা খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। বেসিক্যালি যখন আপনার উইন্ডোজ সেট আপ দিবেন তখন একটা অপশন আপনি পাবেন টাইম জোন সিলেক্ট করার, আর তখন যদি টাইম জোনটা আপনি সিলেক্ট করেন এই টাইম বা ডেটটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি কোনো কারণে ভুল করে টাইম জোনটা সিলেক্ট করেন বা ভুল কোনো টাইম জোন সিলেক্ট হয়ে যায় বা কোনো কারণে আপনার এই টাইমটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তাহলে বলছি টেনশন করার কোনো কারণ নেই, আপনি শিখে যাবেন আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে কীভাবে খুব সহজেই আপনার এই টাইমটা চেঞ্জ করে নিতে পারেন। পাশাপাশি আমি রিকোয়েস্ট করব, যারা আসলে নতুন আমার এই চ্যানেলে আসছেন প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনি পেয়ে যান। পাশাপাশি আমি একটা কথা বলবো, যারা আসলে জানেন এই বিষয়টা কীভাবে এই টাইম বা ডেটটা চেঞ্জ করতে হয় তারা আমার এই ভিডিওটি স্কিপ করে অ্যানাদার কোনো টিউটোরিয়াল বা কাজ করতে পারেন, কারণ অলরেডি আপনি যেহেতু জানেন যে কীভাবে টাইমটা চেঞ্জ করতে হয় তাহলে শুধু শুধু এই ভিডিওটা দেখে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি জানতে চান বা শিখতে চান কীভাবে খুব সহজেই আপনার এই টাইমটা চেঞ্জ করতে পারেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই টাইমটা আসলে আপনি দুইভাবে চেঞ্জ করতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে আপনার অটোমেটিকলি। আমি দুইটা ওয়ে আপনাকে দেখাবো, যেই ওয়েটা আপনার কাছে সহজ মনে হবে সেই ওয়েটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। তো চলুন কথা না বলি, আমরা দেখি স্ক্রিনে কীভাবে আসলে খুব সহজে আমরা এই টাইমটা চেঞ্জ করতে পারি। আর এই টাইমটা চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে স্টার্ট মেনুতে, আর স্টার্ট মেনুতে যখন আপনি ক্লিক করবেন তখন একটা অপশন পাবেন আপনি সেটিংস, এই সেটিংসে আপনি চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন পাবেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আর এই অপশনে ক্লিক করলে আপনার এইরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। মূলত এই উইন্ডো থেকেই আমরা ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ করতে পারবো। এই উইন্ডোতে আসার আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার জন্য আমি এই উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আপনাকে যেখানে যেতে হবে জাস্ট এই সার্চ বারে যেতে হবে, সার্চ বারে গিয়ে লিখতে হবে চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম। আমি লিখছি এখানে চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম, চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম লিখে আপনাকে এন্টার প্রেস করতে হবে। আর এন্টার প্রেস করলে দেখবেন আপনি সেম ওই উইন্ডোতেই চলে আসছেন আবার। আর এখানে আসার পরে আপনি দেখবেন একদম উপরে লেখা আছে কারেন্ট ডেট অ্যান্ড টাইম, মানে এই মুহূর্তে আপনার যে টাইমটা বা যে ডেটটা আপনার আছে সেই টাইম অ্যান্ড ডেটটা আপনার এখানে দেখাচ্ছে। আপনি যদি এটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে সেট টাইম অটোমেটিকলি, এই অপশনটা অন করা আছে, এই অপশনটা আপনাকে অফ করে দিতে হবে। আর যখন আপনি এই অপশনটা অফ করে দেবেন তখন আপনার এই চেঞ্জ করার এই অপশনটা আপনার অ্যানাবল হবে, তখন আপনি এখানে ক্লিক করতে পারেন। আর এখানে ক্লিক করার পরে জাস্ট এই অপশনটা চলে আসবে, আর এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনার মাসটা আপনি চেঞ্জ করতে পারেন, টাইমটা আপনি চেঞ্জ করতে পারেন, ডেটটা আপনি চেঞ্জ করতে পারেন, ইয়ারটা আপনি চেঞ্জ করতে পারেন। জাস্ট এখান থেকে চেঞ্জ করে আপনি যদি চেঞ্জ বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সাপোজ আমি যদি আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে, দেখেন এখানে 6:13 আর সেপ্টেম্বর মাসের 9 তারিখ আজকে। আমি জাস্ট এই সেপ্টেম্বরটা আমি চেঞ্জ করে ডিসেম্বর করে দিচ্ছি, এখানে 6টা থেকে আমি চেঞ্জ করে 10টা করে দিচ্ছি। 10টা করার পরে যখন আমি চেঞ্জ বাটনে ক্লিক করলাম দেখেন অটোমেটিকলি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। ওকে, তো এইভাবে আপনি চাইলে ম্যানুয়ালি টাইম বা ডেটটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। অন দ্য আদার হ্যান্ড আপনি চাইলে অটোমেটিকলি এই কাজটা করে নিতে পারেন। সেই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেট টাইম জোন অটোমেটিকলি, এই অপশনটা আপনাকে অফ করে দিতে হবে। আর যখন এই অপশনটা অফ করবেন তখন দেখেন এখানে টাইম জোন নামে এই অপশনটা আপনার এনাবল হয়ে যাবে, আর এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে টাইম জোনে আছেন ওই জোনটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমার এখানে কুয়ালালামপুর সিলেক্ট করা আছে, তার কারণ হচ্ছে আমি কুয়ালালামপুর এই মুহূর্তে আসি, এই কুয়ালালামপুর থেকে আমি ভিডিওটা রেকর্ড করছি, সেই জন্য কুয়ালালামপুর আমি সিলেক্ট করে রেখেছি। আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে থাকতে পারেন সেই টাইম জোনটি আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনি এই মুহূর্তে ঢাকাতে আছেন, বাংলাদেশে আছেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ টাইম জোনটা আপনি সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ টাইম জোনটা যদি এখানে সিলেক্ট করেন এবং এটা সিলেক্ট করার পরে জাস্ট আপনি সে টাইম জোন অটোমেটিকলি এটাকে অন করে দিতে হবে, সে টাইম অটোমেটিকলি এটাকে অন করে দিতে হবে। আর এটা যখন অন করবেন দেখেন অটোমেটিকলি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ টাইমটা। আমি আসলে চাচ্ছি না
বাংলাদেশে টাইমটা রাখার জন্য। তার কারণ হচ্ছে যেহেতু আমি মালয়েশিয়াতে আছি, সেহেতু আমি চাচ্ছি মালয়েশিয়ার টাইমটাই আমি সেট করার জন্য। আর সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সে টাইম জোন অটোমেটিকলি এটাকে আমার অফ করে দিতে হবে আবার। আর এটা অফ করে জাস্ট এই টাইম জোনটাকে আমি সিলেক্ট করব হচ্ছে কুয়ালালামপুর। আমি যেহেতু মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়ার টাইম জোনটা আমি সিলেক্ট করব কুয়ালালামপুর। আপনি দেখেন এখন কিন্তু বাংলাদেশের টাইমটা আছে। আমি যখন কুয়ালালামপুরটা সিলেক্ট করব, তখন দেখেন অলরেডি কুয়ালালামপুর মানে মালয়েশিয়ার টাইমটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে সাথে সাথে আমি যেটা করব, সেট টাইম জোন অটোমেটিকলি এটাকে আমি আবার অন করে দেব আগের মতো করে। ওকে, আর অন করে দেওয়ার পরে আমার অলরেডি কিন্তু টাইম জোনটা সিলেক্ট হয়ে গেল এটা অটোমেটিকলি। সো এই ছিল আজকে টিউটোরিয়ালটা। আপনি অলরেডি শিখে গেছেন কীভাবে খুব সহজে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের এই টাইমটা বা ডেটটা চেঞ্জ করতে হয়। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল বা কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আশা করছি ভালো থাকবেন। আর বিদায় নেওয়ার আগে আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেলে এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কারণ আমি আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আলোচনা করে থাকি। আপনার যদি কোনো ইন্টারেস্ট থাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাহলে আশা করি আপনি আমার সাথে থাকবেন, নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।